लखनपुर 5টা পটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহান জাহান উপমা খবর পেলেন পটিয়া ঈদ মার্কেটগুলোতে কয়েকটি দোকান খোলা রেখেছে ভোর রাত থেকে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এসব দোকান বেচা বিক্রি চালিয়ে যাচ্ছে গত 17 মে সর্বশেষ পটি উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে বৈঠক করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয় বেশিরভাগ ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত মেনে নিলেও কিছু অসাধু মুনাফাখোর ব্যবসায়ী কয়েকটি দোকান রাতের বেলা খোলা রাখছে এ বিষয়টি প্রশাসনের নজরে আসলে পটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা নিজেই ভোর রাতে বুরকা পরে বেরিয়ে যায় পটিয়া সবুরুটস্ত মার্কেটগুলোতে 19 মে ভোর রাতে পটিয়া শাহমিন মার্কেটস্থ একটি দোকানে গিয়ে দেখা যায় কেনা বেচা বিক্রি চালিয়ে যাচ্ছে দোকানদার এ সময় দুই দোকানকে 12,000 টাকা জরিমানা করে এবং শেষবারের মতো বন্ধ রাখার নির্দেশনা দেয় এর কিছু সময় পর পটিয়া উপজেলা প্রশাসন এবং পটিয়া থানা পুলিশ অভিযান শুরু করলে বেশ কয়েকজন দোকানদার দূরে পালিয়ে যেতে দেখা গেছে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বারবার দোকান খোলা রাখা হলে পটিয়া উপজেলা প্রশাসন বেশ কয়েকবার অভিযান চালায় পটিয়ার করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় পটিয়া উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়